হচ্ছে এই যে এই চারটা গাছ আনছি এগুলো। আসসালামু আলাইকুম, দক্ষিণের বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা ঠিকঠাক। আজকে হচ্ছে রোববার, তো এখন 11:30 বাজার মতো, না 12:15 বাজে আর কি। তখন একটু রেডি হয়ে নিলাম। উপরতলার ভাবি বলছে কি, চলেন ভাবি একটু নার্সারিতে যাই, মানে গভর্নমেন্ট হর্টিকালচার আর কি। তো ভাবলাম যে যাই তাহলে, যাই ঘুরে আসি, টমেটো চারা দেখতে যাব আর কি। ওয়েদারটা খুবই সুন্দর, তো এই জন্য বললাম যে ঠিক আছে ভাবি চলেন, তো যাই দেখি আর যেতে যেতে তোমাদেরকেও দেখাবো। এখন আবার আবার দুদিন ধরে না গরমটা একটু কম, মাঝখানে দুদিন বেশ গরম পড়ছিল, তো চলো যাই আবার এসে দেখি রান্না বান্নাও করতে হবে, কি করব না করব। গাছটার না শিকড় গুলা দেখে আমি একটু মুগ্ধ হয়ে গেলাম। সাধারণ গাছ বোধ হয়, মানে এমনি নর্মাল গাছ, কিন্তু মাটিতে লাগানোতে কি সুন্দর হয়ে গেছে। আর এই যে এই গাছগুলো এখানে আসলে একটু আরাম লাগে, চারিদিকটা না ঠান্ডা একদম। কি বললেন ভাবি, তাই? এখানে সুপারি বাছাই হচ্ছে, সুপারি থেকে চারা তৈরি করবে, এই জন্য গভর্নমেন্ট হর্টিকালচার। তো এখানে না চারাগুলোর দাম অনেক কম, অনেক, ওই যে ভিতরেও কিন্তু চারা তৈরি হচ্ছে, চারিপাশে শুধু চারা, মানে ছোট ছোট চারা, একেবারে একেবারে ছোট্ট চারা থেকে শুরু করে মোটামুটি মাঝারি টাইপের চারা পাওয়া যায় এবং অনেক কম দাম, 25-20 এই 25ই মনে হয় মানে সর্বোচ্চ আর কি। তো যাই হোক, আর এখানে গেলে না ঘুরে ঘুরে দেখতে যে এত ভালো লাগে, ঠান্ডা লাগে চারপাশটা। সেই যে আমি চারটা, ভাবি কয়টা? আমি দুইটা। আর ভাবি দুইটা, আমি চারটা এই চারা নিয়ে যাচ্ছি। টমেটো চারা কিনতে আসছিলাম, কিন্তু টমেটো চারা আমারও হয়ে গেছে প্রায় 7-8টা। ভাবিরও ভাবি মাত্র লাগাইছে, ভাবি কালকে পরশু হবে ইনশাল্লাহ। সেই জন্য শুধু এগুলো নিলাম, নিয়ে এখন বাসার পথে হনটন। রিক্সা উঠার আগে না চা খাচ্ছি, ভাবি চা খাবে না, ভদ্রলোক ভদ্রমহিলা আস্তে আস্তে বয়ে যাচ্ছে। আপনি কে বলেন? হ্যাঁ হ্যাঁ, গলা পরিষ্কার হয়ে যায় চা খেলো। দেন আরো এক কাপ, দেন না ওই যে উনাকে দেন, ওই আপনাকে দেন। আর এই যে রিক্সার মধ্যে আমাদের গাছ অপেক্ষা করতেছে আমাদের জন্য, চাটা দারুন। বলছি কি, ওরা তো একসাথে অনেক চা বানায় না, মশলা টসলা দেয় যে এর জন্য ভালো লাগে বেশি। লেবু দিছে, আদা দিছে, কালো জিরা দিছে, লেবু দেন না এই চাচা আমাদের রিক্সা চাচা যে একটা কেক আর এক কাপ চা খাওয়ালাম, আমরা টি পার্টি করলাম, গাছ কিনে টি পার্টি করলাম একসাথে। ভাবি দেখো এখন আমার দেখা দিকে এখন খাচ্ছে, ভাবি আসলে এত চা খায় না আর কি। 1:45 বাজে, তো যে আসার সময় ডাল নিয়ে এসেছি, বাসায় ডাল ছিল না, ডাল আর চাল না একটু ভিজায় রাখি, ভিজায় শুধু খিচুড়ি প্রেশার কুকারে হাতে মাখায় বসায় দিব, একদম একটা সিটি দিলেই 5 মিনিটেই হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। তো খিচুড়ি রান্না করব আর ডিম ভাজি করব আর হচ্ছে মরিচ ভর্তা করব, শেষ ফাইন, মানে ফাইনাল একদম দারুণ। মাসানা আমাদের খুব প্রিয় জিনিস, তো এখন এটা ভিজায় না, আমি জাস্ট কাপড়টা চেঞ্জ করেই একটু ছাদে যাব, যে 2-4টা গাছ ঘরের জন্য আনছি না, ওই গাছগুলো ছাদের থেকে লাগাই আনবো। আর এদিকে ইলেকট্রিক কেটলে পানি গরম করতে দিচ্ছি, এই যে হয়ে গেছে, 10 মিনিট লাগবে আমার লাঞ্চ প্রিপারেশনে, 10 মিনিটও লাগবে না। আর এখানে না মাসুদ আহমেদ বাইরে গেছিলো আর চলে আসছে, কাজে গেছিলো, নামাজ পড়তেছে। এখানে সিঙ্গারা আনছি,
সিঙ্গারা খেতে খেতে কাজ করব। আগে কাপড়টা পাল্টাই, দোরমেরে ছাদে গিয়ে কাজটা করে আসি। ঘর বাড়ি গুছানো আছে, তেমন একটা পরিষ্কার অসুবিধা নাই, খালি একটু ঝাড় দিতে হবে এই পর্যন্তই। রাতে ঘর মুছছিলাম, তিন চার দিনের না সবজি পেঁয়াজের খোসা পচাইছি আমি একটু, তো এটাকে না এখন পলিথিনে দিয়ে এখানে একটা ছিদ্র করে এই বাগান বিলাসে দিয়ে রাখি সার হিসাবে। এটা অবশ্য সাহানাভাবে কি মানে গন্ধও বের হবে না, অথচ সবজি পচাগুলো সার হিসাবে ব্যবহারও হবে। তো বাগান বিলাসে তো চারিদিকে মোটামুটি ফুল আসছে, আর চাল ডাল ভিজায় রাখলাম, জাস্ট খালি ইয়ে করবো। এখন একটু ছাদে যাই একটা গাছ নিয়ে, যে গাছটা রিপোর্টিং করব একটু নিয়ে যাই। এখন ভাবি গাছ লাগাচ্ছে তো ছোট ছোট ব্রকলি চারা আনছে, তো ভাবির সাথে একটু হেল্প করি। এগুলো হচ্ছে ব্রকলির চারা, 2 টাকা করে পিস আর কি, এখানে প্রায় বোধহয় 25-30টার মতো হবে সম্ভবত। তো এই চারাগুলোকে এখন মাটি তৈরি করে না, মাটির মধ্যে হচ্ছে বালি, তারপরে হচ্ছে এমনি গার্ডেন সয়েল যেটা সেটা, ভার্মি কম্পোস্ট, তারপরে ডিমের যে খোসাটা শুকনা করে একদম গুঁড়া করে একসাথে মিক্সড করে তারপরে চারাগুলো লাগানো হবে। একটা টবে না, 2টা টবে ভাগ ভাগ করে চারা লাগানো হবে মোটামুটি। তো আমরা 2টা টবেই চারাটা লাগালাম। তো ছোটোখাটো যেগুলো রিপোর্টিং করার না, এই যে এখানে করে রাখছি, ওই যে ওখানে বট গাছটা রাখছি, আর ভাবি 2টা গাছ আনছে, ভাবি গাছগুলো রিপোর্টিং করলো, আর এইখানে হচ্ছে পিটুনিয়ারা শেডের নিচে সব। বিকাল হলেই এই শেডটা ফুলে দেওয়া হবে আর কি। ভাই কত যত্ন করে গাছপালা চারাগুলোকে, তো আমাদের শেষ এখন এই যে ভাবিরগুলো আমারগুলো বাসায়। 15 মিনিটের মধ্যেই না ছাদের যে কাজগুলো সবগুলো সেরে আসছি, আর এখন করব কি, ওই যে চাল আর ডাল ভিজায় গেছিলাম না, পেঁয়াজও পানির মধ্যে ভিজায় গেছিলাম, কারণ পেঁয়াজটা না পানির মধ্যে কিছুক্ষণ ভিজা রাখলে কোটার সময় চোখে পানি আসে না আর কি। তো এখন এই চাল ডালের মধ্যে না পেঁয়াজ কুচানো, আদা রসুন লবণ তেল, তারপরে হচ্ছে হলুদ মরিচ জিরা, এগুলো সব দিয়ে ভালো করে মাখায়ে, আর এই যে ইলেকট্রিক কেটলে পানি দিয়ে গেছিলাম না, পানিটা একদম মানে গরম হয়ে গেছে, তো পানিটা দিয়ে প্রেশার কুকারে চড়াই দিব, সামান্য একটু তেল দিব, আর কোনো গরম মশলা দিব না, কাঁচা মরিচ দিব আর ধনে পাতা দিব শেষে একদম। তো এখন এই যে দেখো হাত দিয়ে মাখায়ে এটাকে জাস্ট দিয়ে দিলাম, আর গরম পানিটা দিব, পরিমাণ মতো গরম পানি দিব, একদম একটু ঝরঝরেও হবে না একদম খুব, আর একদম খুব ল্যাটকা হবে না, মানে একটু মাখা মাখা হবে আর কি, যেটা বাসার লোকজন পছন্দ করে ঠিক সেই টাইপেই দিব আর কি। আর এটা হচ্ছে ভাতের চাল, কিন্তু নাজিশাল চালগুলো আছে না সেগুলো। তো এই যে দেখো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, এখন চুলায় না দিয়ে করবো কি, একটা সিটি দিবে, তারপরে প্রেশারটা নিজে নিজে রিলিজ হবে, তারপরে খুলে কাঁচা মরিচ আর ধনে পাতা দিব, ব্যাস একেবারে 10 মিনিটের মধ্যে লাঞ্চ রেডি হয়ে যাবে একদম ঝটাপট ঝটাপট। তো এদিকে হাঁসের ডিম আর কি, পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে হাঁসের ডিম লবণ দিয়ে ভালো করে ফেটে নিব, আর এখানে মরিচ সরিষার তেল দিয়ে ইয়ে করলাম, ওই শুকনা মরিচ ভাজা সরিষার তেল দিয়ে লবণ দিয়ে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলাম, আর এখানে ডিপ ফ্রিজ থেকে দেখো ধনে পাতা বের করছি, ওই যে একটা সিটি দিলাম রিলিজ হয়ে গেল, একদম ঝরঝরে হয়ে গেছে দেখো। এইভাবেই কিন্তু নামানো যায়, কিন্তু যেহেতু মাছটা থাকবে একটু মাখা মাখা আঠালো আঠালো পছন্দ করে, তো আমি এখন কাঁচা মরিচ আর বেশি করে ফ্রোজেন ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে এখন আবার চুলায় দিয়ে না একটা সিটি দিয়ে চুলা বন্ধ করে দিব, ব্যাস একেবারে আমি যেরকমটা চাইছি ঠিক সেরকমটা হবে। আর এই পুরো প্রসেসটার জন্য না 5-6 মিনিট লাগলো, কারণ গরম পানি দিলাম না সাথে সাথেই সিটি উঠে গেছে, আর এখন ডিমটা ৩টা বাজতে ৫ মিনিট বাকি। তো এই যে আজকের 10 মিনিটের লাঞ্চ মেনু, মরিচ সরিষার তেল পেঁয়াজ ভর্তা হাঁসের ডিম ভাজা আর হচ্ছে খিচুড়ি। তো খিচুড়িটা একটু ঠান্ডা করি, কারণ ভাজা থাকবে গরম গরম কিচ্ছুই খেতে পারে না। আর আমি এখন না আমি এখন খাবো না, একটু পরে খাবো, তাও খিচুড়ি খাবো না,
মানি প্ল্যান্টটা কি সুন্দর হয়েছে না, এটাকে পানি দিলাম, এখানে রেখে দিই। তো আমি এখন যা করব, আমি হচ্ছে একটু কাজ ওই কয়টা গাছ আনছি, চারটা গাছগুলো লাগাবো। এই মানি প্ল্যান্টটাও কি সুন্দর না, ছেলেমেয়েরা যখন বড় হয়ে যায় না, আর মায়েদের যখন অনেকটা সময় থাকে, তখন মায়েদের কিন্তু বিকল্প কিছু মানে অবলম্বন খোঁজা লাগে, তা নিলে না ছেলেমেয়ের ঘাড়ের উপরে বসে টিক 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 করবে, ছেলেমেয়েরাও বিরক্ত, মাও বিরক্ত। তো সেজন্য হচ্ছে বিকল্প অবলম্বন, যেটাতে মনটা প্রফুল্ল থাকবে, তো সেটাই করতে করা উচিত, যেটা আমি আর কি এখন করি। তো সেটা হচ্ছে এই যে এই চারটা গাছ আনছি, এগুলো এখন এই পটটাতেই রাখবো। আর এইসব টুকটাক কাজ করে তারপরে হচ্ছে ভিডিও করে সময়ই পাই না, এতই সময়ের অভাব। আর এই যে আরেকটা সঙ্গী, সেটা হচ্ছে একটু পড়াশোনা করা, তো সময় যে কোন দিক দিয়ে কাটে আমি নিজেও বুঝি না। এই যে তিনটা বাজে, এখনও গোসল করি নাই। তো যাই হোক, এই হচ্ছে আজকের কাহিনী। তো এখানে মাসুদা আমাদের লাঞ্চ দিয়ে দিছি, আর আমি হচ্ছে ওই টবগুলো একটু টবের মধ্যে গাছগুলোকে রিপোর্টিং করে তারপরে কি করব, তারপরে করব হচ্ছে দুইটা সিঙ্গারা নিয়ে আসছি আসার সময়, তো দুইটা সিঙ্গারা খাবো আর এক কাপ চা খাবো। চাটাও ফ্লাক্সে আছে, ফ্লাক্সটা কোথায়? এখানে। তো এই হচ্ছে অবস্থা, ফ্লাক্স ধুয়ে রাখতে মানে চা নাই ফ্লাক্সটা? না, ঢেলে ফেলছো? ও আচ্ছা, তো সকালে আমি চাই ফ্লাক্সে ঢালা হয় নাই, চা বানানো আছে পাতিলে। তো চলো কাজগুলো করি, হ্যাঁ তুমি খাও। এতদিন হয়েছে এখনো ফ্যানগুলো না চিনি না কোনটা ফ্যান, মানে খেয়া প্রতিদিন মনে হয় কি এই তো মনে থাকবে কিন্তু মনে থাকে না। এই যে দেখো চারিদিকে সবুজ সবুজ জিনিস, এই যে আর এখানে বাসা আমার খাওয়া দাওয়া করতেছে, আমি আমার কাজগুলো করে তারপরে গোসল চট করে গোসল করে ফেলবো। রান্নার কাজ কিন্তু 10 মিনিটে শেষ হয়ে গেছিলো, কিন্তু মাসুদ আহমেদ খেতে খেতে একটু দেরি করে ফেলছেন আর কি, ওনার কাজকর্ম সেরে। আর আমি এখন এই যে ধীরে সুস্থে নিজের কাজগুলো করব, তো সেটা হচ্ছে কি এই যে দেখো এই যে এই গাছগুলো, চারটা গাছ আনছি না, তো এগুলোকে রিপোর্টিং করব আর কি। বেশ ভাল লাগে গাছগুলো, একেবারে মানে এত সুন্দর লাগে না, রাখলে সবুজ পাতাগুলো থাকে। তো এই যে ছোট ছোট যে প্লাস্টিকের যে টাবগুলো আনছিলাম, ওগুলোর মধ্যে চারা দিলাম, দিয়ে তারপরে হচ্ছে এই এখন এটাতে না আলাদা করে কোনো মাটি দেওয়া লাগতেছে না, যে পলিথিনের মধ্যে যে গাছটা নিয়ে আসছিলাম না, ওই মাটিগুলোর মধ্যে গাছগুলো লাগাই না, এখানে রাখলাম। এটা কি, এই যে এটা কি বোটা দেখো, সবগুলাই এরকম এরকম গাছ না, আমার খুব ভালো লাগে। আর এই ছোটো ছোটো পটেই রাখতেছি, এগুলোকে বড় করব না, কেটে কেটে বেশি লম্বা হলে কেটে ফেলবো, ছোট ছোট করেই রাখবো। এই পাতাটা হচ্ছে আলাদা, আর এটা তো আগেও আনছিলাম, এটা আমার এত পছন্দ হয়েছে যে আজকেও দুটা নিয়ে আসছি। এই যে একটা, এই যে এই চারটাকে পটিং করলাম, আর এই যে এখানে না এই যে এই মানি প্ল্যান্টটা আর এই মানি প্ল্যান্টটা এগুলোকেও এটার এই দুটার মধ্যে রিপোর্টিং করলাম। আর এই যে এখানে রাখলাম কিছু গাছ, এটা মানি প্ল্যান্ট আর এটা একটা পাতার গাছ আর কি। এই হচ্ছে অবস্থা, আর এই গাছটাতে ওষুধ দেওয়ার পরে না অনেকটা সবুজ ভাব ফিরে আসছে, আর নতুন নতুন পাতাও হচ্ছে। এই যে তো চলো এখন বাজে 4:30, ছাদে যাই। মাগরিবের সময় না আমরা সবাই বাসায় চলে আসছিলাম, 10-15 মিনিটের মতন মাগরিবের নামাজের পরে আবার উপরে উঠলাম, কারণ আজকে আওয়াল ভাই বলছে পিটুনিয়াগুলো সব এই যে টিনের যে শেডটা আছে না, যেখানে অ্যাডোনিয়ামগুলো থাকে, ওখানে উঠানো হবে আর কি, প্রতি বছর তাই করা হয়। তো আমরা সবাই চলে আসছি, আর সাথে নাস্তা পানিও চলে আসছে। দেখো মোগলাই পরোটা না ইয়ে শাহানা ভাবি করে নিয়ে আসছে, আর রানী ভাবির বাসা থেকে যে আলুর চপ, তারপরে সিঙ্গারা, আরেকটা যেন কী ছিল মনে পড়তেছে না এখন, যাই হোক। তো এখন ওই যে দেখো ওই টিন শেডের থেকে না সমস্ত অ্যাডোনিয়ামগুলো নামানো হলো আর কি,
আর ওখানে হচ্ছে পিটুনিয়া গুলা মানে লাইন ধরে দেওয়া হবে, আবার কিছু পিটুনিয়া ঝুলানো হবে আর কি। প্রতি বছরই যা হয় ছাদে একদম পিটুনিয়া আর পিটুনিয়া এই শীতের সময়। তো এই যে দেখো এখানে সব গাছগুলা এই আমরা নামাচ্ছি নিচে থেকে নিচে, আর ওই যে অ্যাডেনিয়াম গুলো না ওই সাইডে সবগুলো একসাথে দিয়ে দিছি। আর এখানে তো চা তারপরে নাস্তা পানি সব রয়ে গেছে, কাজ শেষ করে তারপরে এগুলা খাবো। তারপরে হচ্ছে আমাদের কাছে তো শেষ হতে হতে 7:30 বাজছে, তারপরে নিচে নেমে আমি আর সানাভাবে আবার হাঁটতে চলে গেছিলাম। তো যাই হোক, এখন এই যে গাছপালাগুলো এখন সুন্দর করে এখানে রাখা হবে একদম লাইন ধরে। আর যখন বিভিন্ন কালারের ফুল ফুটবে না কিছুদিন পরে, কিছুদিন পর কি এই মানে 10-15 দিন পর থেকেই ফোটা শুরু হবে, তারপরে 1 মাসের মধ্যে একেবারে খুবই অবস্থা সুন্দর হয়ে যাবে। আর এখানে অ্যাডেনিয়ামগুলো রাখা হয়েছে, আর ওই যে দেখো সাদা সাদা উপরে যে শুকানো না, ওগুলো ডিমের খোসা শুকানো হচ্ছে আর কি। তা এখন এগুলোকে সুন্দর করে রাখা হবে। আওয়াল ভাই নেতৃত্বে আর কি আমরা ঠিকঠাক মতো সবাই কাজকর্ম করা শুরু করে ফেললাম। আর এখন হচ্ছে এই যে দেখো খাওয়া দাওয়া চলতেছে, তারপরে চা খাবো, তারপরে এই আবার চলে যাবো আর কি যার যার বাসায় যেয়ে যেয়ে। তো আজকে একটা বিরাট কাজ আসলে হয়ে গেছে, এই হচ্ছে কথা। আর একটু পরে অবশ্য নাহারও আসছিল, আর রানী ভাবি বিকালে ছাদে উঠছিলেন, কিন্তু এই সময়টা ভাবি আর কি উঠতে পারেন নাই। তো এই হচ্ছে অবস্থা। তো ঝটপট করে সবাই মিলে কাজকর্ম করে এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে চা খাচ্ছি আর কি। আর এই যে সিঙ্গারা, সিঙ্গারা দেখলে তো আমার খাওয়াই লাগবে, মনে হয় যে না খেলে একটা কী জানি একটা করি নাই এরকম একটা ভাব। তো যাই হোক, এখানে কিছু মানি প্ল্যান্ট ছাটা হয়েছিল, সুতপাকে বললাম এগুলোকে একটু সাইজ করে ফেলো, তাহলে দেখি আবার লাগানো যায়। তো 7:30 সময় না আমি আর শাহানা ভাবি বের হয়েছি হাঁটতে, আধ ঘন্টা হাঁটবো, 8টার সময় চলে যাব। তো অলরেডি পুরো মাঠটা দুইবার হয়ে গেছে, আরও 3 বা 4 বার দিয়ে তারপরে বাসায় চলে যাব। আজকের কোটা সম্পন্ন, কালকে তো হাঁটা হয় নাই, তো এই জন্য আজকে আবার ঠিকঠাক মতো ছাদেও গেলাম, তারপরও আসছি আর কি। তারপরে হেঁটে আসার পর না নিচে একটা ফ্ল্যাটে আর কি, ওই শাহানা ভাবি একটা কাজের জন্য একটা ফ্ল্যাটে ঢুকছিল, ওখানে কিছুক্ষণ গল্প টল্প করে উপরে আসলাম। তারপরে এখন হচ্ছে এখানে ওই চিকেন ম্যারিনেট করা ছিল, ওটার মধ্যে একটু সরিষা তেল মাখিয়ে এটাকে এখন গ্রিল করার জন্য এয়ার ফ্রায়ারে দিব, এই কত ধরো 15 মিনিটের মতো দিব আর কি। আর এই পাশে আমি রান্নাঘরটাকে একটু গুছায় ফেলবো, কারণ আজকে দিনে না সেভাবে মানে রান্নাঘর গুছানোর কাজ হয় না, ঝটপট 10 মিনিটে খিচুড়ি রান্না করে ফেললাম না, আর ডিম ভাজি আর মরিচ ভর্তা আর কি। তো এখন মাইক্রোওয়েভটাকে এই কর্নারে আনবো, ওই জায়গাটা মুছবো, তারপরে সব কিছু এখন একটু রান্নাঘরটা ফিটফাট করবো, করে তারপরে সোজা গিয়ে গরম পানি দিয়ে একটু গোসল টোসল করে ফ্রেশ হয়ে নিব, তারপরে তো সেই 10:30টার দিকে আর কি খাওয়া দাওয়া। তো চলো যাই, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবা, চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। দেখা হবে তোমাদের সাথে সুন্দর একটা নতুন ভিডিওর সাথে, তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ। ছেলে মেয়ে বড় হয়ে গেলে না এইভাবেই দিনগুলো যায় আস